বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে পুরুলিয়ায় রোড শো শুভেন্দু অধিকারীর। পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের আওতাভুক্ত। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সুভাষ সরকারকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিকেলে রোড শো করেন রাজ্যের বিরোধী দলনেতা। রোড শো শুরু হয় ব্লক মোড় থেকে, পরে সিনেমা হল মোড় থেকে যোগদান শুভেন্দু অধিকারী। প্রায় এক ঘন্টা ধরে চলে রোড শো নন্দুয়ারা মোড়ে। সেখানে বিজেপির একটি কার্যালয় উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা। এর আগে পুরুলিয়ায় পা দিয়েই জনজাতি সংরক্ষণ নিয়ে তৃণমূলকে নিশানা করেন। অভিযোগ করেন, তৃণমূলের কারণেই সমস্যায় তফসিলি শ্রেণীভুক্তরা। যে আপনাদের অনেক লড়াইয়ের পরে, অটল বিহারী বাজপেয়ী বিশ্বনাথ প্রতাপ সিং এর লড়াইয়ের পরে মন্ডল কমিশনের মাধ্যমে আপনারা ওবিসির মর্যাদা পেয়েছিলেন, আপনাদের ওবিসির মর্যাদা মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে। তার বিরুদ্ধে আগে লড়াই করুন। আর এই সম্প্রতি যে জটিলতা, এর জন্য দায়িত্ব বিজেপি নয়, মমতা ব্যানার্জি। সারদা ধর্মের স্বীকৃতির দাবিতে কর্মীদের মাঝে মধ্যেই স্তব্ধ হয় জঙ্গলমহল। গত বছর আন্দোলন তীব্র আকার নেয়, পরে আন্দোলন প্রত্যাহারও হয়। এই অবস্থায় পুরুলিয়ায় গিয়ে সুচারু উপায়ে জনজাতি সংরক্ষণ ইস্যু তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা। এখন দেখার এই ইস্যু ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।